কি অবস্থা ভাই ব্রাদার? তোমরা তো জানোই যে পাবজি মোবাইলে আপডেট আসছে 1.8-এর, তো অনেকে হয়তো আপডেট দিছো, অনেকে হয়তো দেও নাই বা দিতে পারো নাই। তো এই ভিডিওটা কীভাবে তোমরা আপডেট দিবা ও সম্পর্কে তো সহজ সহজ দুইটা উপায় দেখাবো, যে উপায় তোমরা সহজেই মনে করো যে আপডেটটা দিয়ে দিতে পারবা। তো দেরি না করে চলো মোবাইল স্ক্রিনে চলে যাই। তো এখানে দেখো মোবাইল স্ক্রিনে চলে আসছি, তো এখানে নেটটা অন করে নিবা, যদি ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাই অন করে নিবা, মানে যেটা আপডেট দিবা আর কি। তো এখানে দেখো প্লে স্টোর, প্লে স্টোরে ক্লিক দিয়ে চাপ দিয়ে ধরে রাখবা, অ্যাপ ইনফিউতে যাবা। হ্যাঁ, নিচে দেখো ক্লিয়ার ডাটা লেখা আছে, এখান থেকে ক্লিয়ার অল ডাটা মারা দেবা। ঠিক আছে, খুব সহজ পদ্ধতি, ক্লিয়ার অল ডাটা মারা তুমি কানেক্ট করবা ভিপিএন। ঠিক আছে, 1.1. না ভাই, এটা বাদে যে কোনো ভিপিএন। ঠিক আছে, 1.1. যেটাতে তোমরা গেম খেলো এটা বাদে যে কোনো ভিপিএন। তো আমার কাছে কুইক ভিপিএন ছিল, আমি এটাই মনে করছি সিঙ্গাপুরটা কানেক্ট করে ফেলছি। তারপর জাস্ট তুমি প্লে স্টোরটা ওপেন করবা। ঠিক আছে, ভিপিএনটা কানেক্ট করে 1.1. বাদে, আমি আবারও বলতেছি, এটা বাদে যে কোনো ভিপিএন তুমি কানেক্ট করবা। আমি কুইক ভিপিএন কানেক্ট করছি, তোমরা ট্রাই করতে পারো। তারপর কানেক্ট করে প্লে স্টোরে ঢুকবা, তারপর পাবজি লেগে সার্চ দেবা এইভাবে, আর বুম আপডেটের অপশন চলে আসছে। দেখছো তো এখানে আপডেটের অপশন চলে আসছে, তোমরা দেখতেই পাচ্ছো। তো আরামসে এখান থেকে তোমরা আপডেটে ক্লিক করলে আপডেটটা পাই যাবা। তো এ হলো তোমাদের প্রথম পদ্ধতি, যেটা যেভাবে তোমরা আপডেটটা দিতে পারবা। তো এটাই সবচেয়ে সহজ পদ্ধতি, এইভাবে দিলে মনে করো যে মানে এইভাবে হয়ে যাওয়ার কথা। যদি কারো এইভাবে না হয় তাহলে মনে করো সেকেন্ড পদ্ধতি তোমাদের দেখাই দেই। জাস্ট মোবাইলে আসবা, কোনো ভিপিএন কানেক্ট করা লাগবে না, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো, আমি এখানে অপেরা মেনু নিচ্ছি, তোমরা ক্রোম ট্রোম যে কোনো একটা নিলেই হবে। তো এখান থেকে সার্চ করে দিছি এপিকে পিওর। ঠিক আছে, তোমরা এপিকে পিওরটা সার্চ করে দেবা, আর প্রথমে যে লিঙ্কটা আসবে ওটাই ক্লিক দিয়ে দেবা। আর এখানে দেখো ডাউনলোড অপশন চলে আসছে, তো এপিকে পিওরটা ডাউনলোড করে নেবা। ঠিক আছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোডের মানে অ্যাপ ডাউনলোড করার যে ইয়াটা ওটা চলে আসবে। এখানে অ্যাড আসলে অ্যাপটাও কাটে দেবা, দেন আবারও ডাউনলোডে ক্লিক করতে হবে আর কি। তো এটা তোমরা পারবা, এটা সহজই। তো এখানে দেখো ডাউনলোড হইতেছে, মানে ডাউনলোড দেওয়া দিছি। তো এখানে ডাউনলোডটা হওয়ার পর চুপচাপ এটা ইনস্টল করে নেবা। তো এখানে জাস্ট ইনস্টলটা করে নিলে ওপেন করে নেবা। ঠিক আছে, ইনস্টলটা হওয়ার পর তো ওপেন করার পর কিছুটা এরকম আসবে, তোমরা জাস্ট সার্চ বারে যাবা, পাবজি লেখা সার্চ দিবা সিম্পল। আর এখানে দেখো পাবজিটা চলে আসছে। ঠিক আছে, এখানেও দেখো আপডেট অপশন চলে আসছে। তো এখানে ভিতরে ক্লিক দিয়ে তোমরা দেখতেও পারবা কী কী আপডেট টাপডেট আসছে। নিচে দেখো সব নতুন নতুন ফিচার টিচার, এই যে স্পাইডারম্যান মোড টোড সব এখানে চলে আসছে। তো এটাও সহজ। ঠিক আছে, যদি কেউ প্রথম যে পদ্ধতি বললাম ওইভাবে না হয় তাহলে এইভাবে শিওর হয়ে যাবে আর কি। তো যাই হোক গাইজ, থ্যাংক ইউ, টাটা, গুড বাই, টেক কেয়ার। আর গেম প্লে দিব একটু বিজি আছি।